আমরা আজকে আমাদের নেক্সট পার্ট, যেটা গুপ্ত সাম্রাজ্য বা গুপ্তা ডাইনেস্টি, ওটা স্টার্ট করব। আগের দিন সাঙ্গমেজ করেছিলাম, তারপরে পোস্ট গুপ্তা পোস্ট মরিয়ান কিছু ডেভেলপমেন্টস রয়েছে, ওগুলো আমরা একটু ডিটেলসে পরে কোনোদিন করব। মেইন যে পার্টটা এনশিয়েন্টে, সেটা হচ্ছে গুপ্তা ডাইনেস্টি, যেটা কিনা অন্যান্য পরীক্ষার জন্য ভীষণই ইম্পর্টেন্ট, সেই পার্টটাই আজকে চলে আসছে, গুপ্তা ডাইনেস্টি। ঠিক আছে, গুপ্ত সাম্রাজ্য গুপ্তা ডাইনেস্টি, এটা শুরু কিভাবে হয়েছিল প্রথমেই দেখতে গেলে আমাদের এই ম্যাপটাকে রেফার করতে হবে। আমরা জানি যে অশোকের টাইমে কি হয়েছিল, একদম সাউথ ইন্ডিয়া অবধি অশোকের রিজিয়ান, এই বিন্দুসার, অশোক, সবাই এই সাউথ ইন্ডিয়া অবধি কিন্তু ক্যাপচার করেছিল। আর এইটুকু ছিল চোল ডাইনেস্টি, মানে সাঙ্গমেজের এইটুকু ছিল, সে এইটুকু পোর্শন কিন্তু আজও চোল ডাইনেস্টির হাতেই আছে। সেটা ডিভিশন হচ্ছে নানা রকম, পাল্লবা, এই যে চোলা, চোলা স্পেলিংটা ভুল আছে, এই হবে পান্ডিয়া চেরা, CHERA হবে। ঠিক আছে, চোল চের পান্ডিয়া, পান্ডিয়া চোল চের, এদিকে পাল্লবা। ঠিক আছে, সাউথের টেরিটরি গুলো একই আছে মোটামুটি, ওদের ডিভিশন যা হয়েছে ভেতরে হয়েছে, কিন্তু ওভারঅল যেই অ্যাডভান্সমেন্টটা সেটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান এম্পায়ারটা আরেকটু বেশি সুইং করে গেছে। নর্থ ইন্ডিয়ার এম্পায়ারের সাইজটা, যেটা কিনা অশোকের টাইমে ছিল, তার থেকে কমে গেছে। কমে গিয়ে কি হয়েছে, এখন বিন্দু পর্বত একটা জিওগ্রাফিক্যাল একটা বাধা হিসেবে দাঁড়িয়েছে। প্রত্যেকবার ইতিহাসে আমরা ওটা দেখেছি, বিন্দু পর্বতের ওপর অব্দি নর্থ ইন্ডিয়ান এম্পায়ার দেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে বিন্দু পর্বত, মোটামুটি এর ওপরে অব্দি নর্থ ইন্ডিয়া দেখা যায়, তার আগে অব্দি যেটুকু ছিল টেরিটরি সেটুকুই আছে, আপ টু আসাম, ঠিক আছে, অরুণাচল প্রদেশ অব্দি। এতটা বড় একটা সাম্রাজ্য এটাও কিন্তু কম বড় নয়, এই পুরো সাম্রাজ্যটাকে একটা ডাইনেস্টির আন্ডারে ছিল, একটা ডাইনেস্টির আন্ডারে ছিল, সেটা হচ্ছে গুপ্ত ডাইনেস্টি। তারা কিন্তু শাসন করেছিল এবং অনেকগুলো ইম্পর্টেন্ট রুলার ছিল। প্রথম যে রুলার, আমরা তার ব্যাপারে পড়বো, পরপর স্লাইডে আসছি। ঠিক আছে, গুপ্ত ডাইনেস্টি, গুপ্ত ডাইনেস্টির প্রথম যে পয়েন্টটা, অন দা রুইন্স অফ দা কুষাণ এম্পায়ার। ঠিক এর আগেই ছিল কনিষ্ক, কুষাণ এম্পায়ার। কুষাণ এম্পায়ার নিয়ে অল্প কিছু কথা বলেছি, বাট ডিটেলে পরে আলোচনা করব, কারণ অল গ্রেড পরীক্ষায় কিন্তু কুষাণ এম্পায়ার অতটা ইম্পর্টেন্স নেই। সেই জন্য অন দা রুইন্স অফ দা কুষাণ এম্পায়ার অ্যারোজ আনাদার এম্পায়ার কল্ড গুপ্তা এম্পায়ার, মানে কুষাণ এম্পায়ারের পরেই, ঠিক কুষাণ কনিষ্ক এদের পরেই কিন্তু গুপ্ত সাম্রাজ্যের উত্থানটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। তারপরে দা ফার্স্ট টু কিংস অফ দ্য ডাইনেস্টি ওয়ার, দুজন প্রথম মানে যিনি সাম্রাজ্য স্থাপন করেছে গুপ্ত সাম্রাজ্য, তার নাম হচ্ছে শ্রীগুপ্ত। এটা কিন্তু আমরা কিন্তু আজকে WBCS প্রিলিমস সামনেই পরীক্ষা, সেই পরীক্ষা কেন্দ্রিক, MCQ কেন্দ্রিক কিন্তু মেটেরিয়ালটা আমরা স্টাডি করব। ওই জন্য প্রথমেই WBCS প্রিলিমস এর একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ গুপ্ত এম্পায়ার। ঠিক আছে, আমি এখানেই করাতে করাতে যাচ্ছি, লাস্টে কিছু MCQ আছে, বাট আমি থ্রু আউট একটা কম্প্রিহেন্সিভ ডিসকাশন আজকে করব। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ গুপ্ত এম্পায়ার, কি হবে উত্তর, শ্রীগুপ্ত। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ গুপ্ত এম্পায়ার, শ্রীগুপ্ত। এবং সেকেন্ড রুলার কে, সেকেন্ড রুলার হচ্ছে ঘটোৎকচ গুপ্ত। ঠিক আছে, ঘটোৎকচ গুপ্ত সেকেন্ড রুলার, ফার্স্ট রুলারের নাম কি, শ্রীগুপ্ত, সেকেন্ড রুলারের নাম হচ্ছে ঘটোৎকচ গুপ্ত। এদের সম্বন্ধে আর কোনো ডিটেল পাওয়া যায় না, শ্রীগুপ্ত সম্বন্ধে এটুকুই জানা যায় উনি গুপ্ত সাম্রাজ্য স্থাপন করেছিলেন। ঠিক আছে, তারপরে মেইন ইম্পর্টেন্ট রাজা যিনি গুপ্ত সাম্রাজ্যের, তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত ওয়ান। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য নয়, ইতিহাসে আমরা তিনজন চন্দ্রগুপ্তের ব্যাপারে পড়বো। একজন হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি মৌর্য সাম্রাজ্যের রাজা ছিলেন, তারপরে হচ্ছে চন্দ্রগুপ্ত ওয়ান, যিনি গুপ্ত সাম্রাজ্যের প্রথম রাজা ছিলেন, এবং তারপরে চন্দ্রগুপ্ত টু বলে একজন আসেন। ঠিক আছে, চন্দ্রগুপ্ত ওয়ানের সম্বন্ধে দেখি, উনি 319 থেকে 345 অব্দি ছিলেন, 319 থেকে 335, ডেটটা ইম্পর্টেন্ট, ডেটটা দিয়ে কিন্তু প্রিলিমসে কোয়েশ্চেন আসতে পারে। চন্দ্রগুপ্ত ওয়ান 319 থেকে 335, ফার্স্ট ইম্পর্টেন্ট কিং অফ গুপ্তাস। এবার একটা কথা বলছি, আমাদের ইতিহাসের একটা কমন ফর্মুলা আছে, সেটা হচ্ছে পরীক্ষার পার্সপেক্টিভে কোয়েশ্চেন কোথা থেকে আসে, সবার প্রথমে আসে হচ্ছে
ইম্পর্টেন্ট রুলার বা গ্রেটেস্ট রুলার কে? একটা সাম্রাজ্যের প্রথম রুলার এবং শেষ রুলার, প্রথম রাজা, শেষ রাজা এবং গ্রেটেস্ট রাজা কারা? ঠিক আছে, এটার উপরেই কিন্তু ভিত্তি করে যে কোনো পরীক্ষার কোয়েশ্চেন ফ্রেম করা হয়। তো সেই হিসেবে গুপ্ত সাম্রাজ্যের প্রথম রাজার নাম পড়লাম আমরা, শ্রীগুপ্ত। এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট রুলার, প্রথমেই যার নাম, অনেকগুলো ইম্পর্টেন্ট রুলার আছেন যেহেতু আমরা দেখলাম ম্যাপে এত বড় একটা সাম্রাজ্য। প্রথম রাজার নাম হচ্ছে, প্রথম ইম্পর্টেন্ট রাজার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত ওয়ান। উনি কি করেছেন, কেন ইম্পর্টেন্ট? হি এনহ্যান্সড হিজ পাওয়ার অ্যান্ড প্রেস্টিজ বাই ম্যারিং কুমার দেবী, দ্য প্রিন্সেস অফ লিচ্ছবি ক্ল্যান অফ নেপাল। ঠিক আছে, লিচ্ছবি ক্ল্যানের নাম আমরা শুনেছি কোথা থেকে, গৌতম বুদ্ধের মামা বাড়ি ছিল লিচ্ছবি। ঠিক আছে, উনি ওনার মানে উনি ওনার বাবার দিকে ছিল শাক্য ক্ল্যান। কোয়েশ্চেন আসে যে গৌতম বুদ্ধ কোন ক্ল্যান থেকে বিলং করতেন, ওনার বাবার দিকে ছিল শাক্য ক্ল্যান এবং ওনার মায়ের দিকে ছিল লিচ্ছবি ক্ল্যান। সেই লিচ্ছবি ক্ল্যানের রেফারেন্স আরেকবার পেলাম কোথায়, চন্দ্রগুপ্ত ওয়ান যাকে বিয়ে করেছিলেন কুমার দেবী, ওনার নাম হচ্ছে কুমার দেবী। উনি খুব ইম্পর্টেন্ট প্রিন্সেস কেন ছিলেন, ওনার নামে কয়েন্স ইস্যু করা হতো চন্দ্রগুপ্ত ওয়ানের আমলে। আমরা দেখবো যে কয়েন দিয়ে হিস্টোরিয়ানরা, আর্কিওলজিস্টরা কিভাবে স্টাডি করেছেন এনশিয়েন্ট হিস্ট্রিকে তাদের কয়েন্স মনুমেন্টস এর মাধ্যমে। কয়েন্সে দেখা গেছে চন্দ্রগুপ্ত ওয়ানের সময় যে কয়েনটা তৈরি করা হতো সেখানে একদিকে থাকতো চন্দ্রগুপ্তর ছবি, আরেকদিকে থাকতো কুমার দেবীর ছবি। ঠিক আছে, কুমার দেবীর ছবি, চন্দ্রগুপ্ত ছবি, দুজনের মানে সেই কি বলবো, সেই কাপেল ফটোগ্রাফ আছে না, কাপেল সেলফি, ওরকম ভাবে আর কি কয়েন তৈরি করা হতো, দুজনের ছবি দিয়ে কয়েন তৈরি করা হতো। সুতরাং কুমার দেবী খুব ইম্পর্টেন্ট প্রিন্সেস ছিল গুপ্ত ডাইনেস্টি, চন্দ্রগুপ্ত ওয়ানের ওয়াইফ ছিলেন। উনি কোথা থেকে বিলং করতেন, লিচ্ছবি ক্ল্যান অফ নেপাল। ঠিক আছে, এবং ওনার নামে কয়েন স্ট্রাক করা হতো, এটা দিয়ে কিন্তু প্রশ্ন আসে, কয়েন্স এর মানে পরিচিতি আসে যে কার কয়েন্স কেমন দেখতে ছিল। এরপরে একটা পর্ব সমুদ্রগুপ্ত, খুব ইম্পর্টেন্ট রাজা, তার কয়েন্সে কি লেখা থাকতো, তার কয়েন্সে আঁকা থাকতো সমুদ্রগুপ্ত, উনি বীণা বাজাচ্ছেন হাতে একটা বীণা। ঠিক আছে, এরকম গুপ্ত সাম্রাজ্যের কয়েন গুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবার চন্দ্রগুপ্ত ওয়ানের সময় কয়েন কিরকম ছিল, এরকম কুমার দেবী এবং চন্দ্রগুপ্তের ছবি দেওয়া কয়েন। ঠিক আছে, তো প্রথমেই চন্দ্রগুপ্ত ওয়ানকে পড়তে গিয়ে যার নাম আসে সেটা হচ্ছে কুমার দেবী, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে হি অ্যাকোয়ার্ড দ্য টাইটেল অফ মহারাজা ধীরাজ। ঠিক আছে, এটা আসতে পারে, ভেরি 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 ইম্পর্টেন্ট ফর WBCS প্রিলিমস। প্রথম কোয়েশ্চেনটা কি পড়লাম, শ্রীগুপ্তর নাম, ঘটোৎকচ গুপ্তর নাম, চন্দ্রগুপ্ত ওয়ানের শাল। ঠিক আছে, এগুলো সব MCQ ওরিয়েন্টেড কোয়েশ্চেন। কুমার দেবী কে সেটা আসতে পারে, তার নামে কয়েন স্ট্রাক করা হতো, এটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এবং চন্দ্রগুপ্ত ওয়ান কোন টাইটেল অ্যাকোয়ার করেছিলেন, মহারাজা ধীরাজ। ঠিক আছে, প্রথম কোন রাজা যিনি টাইটেল অ্যাকোয়ার করেছিলেন, মহারাজা ধীরাজ। তার আগে যিনি ছিলেন শ্রীগুপ্ত এবং ঘটোৎকচ গুপ্ত, ওনাদেরকে শুধু মহারাজা বলে ডাকা হতো, ওনাদের টাইটেল ছিল শুধু মহারাজা। ঠিক আছে, কারণ একটা টাইটেলের ডিফারেন্স দেখা যাচ্ছে, ওনাদের না টাইটেল ছিল শুধু মহারাজা, চন্দ্রগুপ্ত ওয়ানের টাইটেল হলো মহারাজা ধীরাজা, মানে কি মহারাজার থেকে আরেকটি উপরে, মহারাজার মহারাজা। ঠিক আছে, মহারাজা ধীরাজা টাইটেল কে নিয়েছিল, চন্দ্রগুপ্ত ওয়ান। কনফিউশন হওয়া যাবে না, কনফিউজ হওয়া যাবে না, অপশনে থাকবে চন্দ্রগুপ্ত ওয়ান, চন্দ্রগুপ্ত টু, চন্দ্রগুপ্ত মৌর্য, তিনটেই থাকবে অপশনে, ঠিকঠাক ঠিক করতে হবে। মহারাজা ধীরাজ মানেই কিন্তু চন্দ্রগুপ্ত। ঠিক আছে, গুপ্ত সাম্রাজ্যের প্রথম রাজা। নেক্সট পয়েন্ট, টাক কয়েন্স ইন দ্য জয়েন্ট নেমস অফ হিমসেলফ। এই তো আমি যে পয়েন্টটা বললাম সেটাই, পরে বলছে স্ট্রাক কয়েন্স ইন দ্য জয়েন্ট নেম অফ হিমসেলফ, হিজ কুইন অ্যান্ড দ্য লিচ্ছবি নেশন। হ্যাঁ, মানে কুমার দেবী, চন্দ্রগুপ্ত কাপেল ফটোগ্রাফ তো থাকতোই কয়েনে, এছাড়া লিচ্ছবি নেশনের সম্বন্ধেও কিন্তু কয়েন্সটা উনি করেছিলেন, এটা একটা এক্সট্রা ইনফরমেশন পেলাম, দেয়ার বাই অ্যাকনোলজিং হিজ ম্যারেজ অ্যালায়েন্স। ঠিক আছে, কেন উনি লিচ্ছবি সাম্রাজ্য এত বেশি গুরুত্ব কেন দিতেন লিচ্ছবি সাম্রাজ্যকে, কারণ উনি লিচ্ছবিদেরকে অ্যাকোয়ার করতে পেরেছিলেন, ওনার সাম্রাজ্য বিস্তার করতে পেরেছিলেন এই ম্যারেজ অ্যালায়েন্স এর মাধ্যমে। কুমার দেবীকে বিবাহ করার সূত্রেই উনি কিন্তু, এই যে ম্যাপে আমরা যেটা দেখলাম, এই যে এই অঞ্চলটা, কুমার দেবী এবং লিচ্ছবি ডাইনেস্টির এত বেশি মানে কয়েনে এত বেশি রেফারেন্স কেন পাওয়া যায়, কারণ এই যে পুরো এরিয়াটা ইস্টার্ন ইন্ডিয়া রিজিয়ন, এই পুরোটাই চন্দ্রগুপ্ত মৌর্য অ্যাকোয়ার করতে পেরেছিলেন এই ম্যারেজ অ্যালায়েন্স এর মাধ্যমে, কুমার দেবীকে বিবাহ করার মাধ্যমে উনি কিন্তু এই সাম্রাজ্য অ্যাকোয়ার করতে পেরেছিলেন। ম্যাডাম ঠিক আছে, হ্যাঁ বলুন।
বলছি মহারাজা ধীরাজের ব্যাপারটা একটু বলুন। হ্যাঁ 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 বলছি, থ্যাংক ইউ ফর ইউর ডাউট। মহারাজা ধীরাজা, এই যে টাইটেলটা, তখনকার দিনে রাজাদেরকে একটা করে টাইটেল দেওয়া হতো, কেন না তাদের অ্যাচিভমেন্টস এর ভিত্তিতে তাদেরকে র্যাঙ্কিং করা হতো। এখন যেরকম অ্যাচিভমেন্টস এর ভিত্তিতে র্যাঙ্কিং করা হয়, যে পিএইচডি সে ডক্টরেট বলবে তাকে, যে মেডিকেল প্রফেশনাল তাকে শুধু ডক্টর বলবে, ঠিক আছে? এরকম যে একাডেমিক টাইটেলস এখন দেওয়া হয় নিজের যোগ্যতার ভিত্তিতে, সেরকমই আগেকার দিনে রাজাদেরকে যোগ্যতার ভিত্তিতে টাইটেল দেওয়া হতো, মানে সেটা অন্য কেউ দিত না, তারা নিজেরাই নিজেদেরকে দিতেন, কারণ মনার্কি বুঝতেই পারছো সেরকম অবস্থায়। তো শ্রীগুপ্ত এবং ঘটোৎকচ গুপ্ত, যেহেতু ওনাদের অ্যাচিভমেন্ট কি দিয়ে বোঝা যেত, ওনাদের কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হতো না, ঠিক আছে? আমাদের যেরকম WBCS গ্রুপ এ অফিসার পরীক্ষা দিয়ে প্রুফ করতে হবে, গ্রুপ সি অফিসার পরীক্ষা দিয়ে প্রুফ করতে হবে, ওদের সেটা না। ওদের প্রমাণের মাপকাঠি কি ছিল? কতটা এরিয়া অ্যাকোয়ার করতে পারছে, কতটা সাম্রাজ্য বিস্তার করতে পারছে একজন রাজা। শ্রীগুপ্ত এবং ঘটোৎকচ গুপ্ত বেশি সাম্রাজ্য অ্যাকোয়ার করতে পারেনি, ওনাদের সময় গুপ্ত সাম্রাজ্য জাস্ট প্রতিষ্ঠা হয়েছে একটা ছোট্ট জায়গায়, সেই জন্য ওনাদের টাইটেল ছিল মহারাজা, ঠিক আছে? বুঝতে হবে, উনি কিন্তু এই প্রথম দুজন রাজা সাম্রাজ্য বিস্তার করতে পারেনি, সেই জন্য ওনাদের টাইটেল ছিল মহারাজা, শুধু মহারাজা। কিন্তু চন্দ্রগুপ্ত ওয়ান এসে এই যে লিচ্ছবি প্রিন্সকে বিবাহ সূত্রে পুরো ইস্টার্ন ইন্ডিয়া ক্যাপচার করে ফেলেছিলেন, এবং আমরা বর্তমানে যে ম্যাপটা দেখি সেটা পুরোটাই চন্দ্রগুপ্ত ওয়ান ক্যাপচার করেছিলেন। সেই জন্য অতটা বড় এরিয়া একজন সম্রাট ক্যাপচার করলেন, তো তাকে একটা এক্সট্রা টাইটেল তো দিতেই হয়, সেইটা থেকেই ওনার নাম মহারাজাধিরাজা চন্দ্রগুপ্ত ওয়ান বলে ডাকা হয়। ওনার টাইটেল হয়ে গেল মহারাজাধিরাজা চন্দ্রগুপ্ত ওয়ান। কেন না, উনি একজন সিঙ্গেল রুলার হয়ে এত বড় একটা টেরিটরিকে উনি কনকার করেছিলেন, তাই ওনার টেরিটোরিয়াল এক্সপ্যানশনের জন্য ওনাকে এই টাইটেলটা দেওয়া হয়েছিল। ক্লিয়ার তো মালদা? ঠিক আছে, থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম লাস্ট পয়েন্ট একবার বলে নি আরেকবার, স্টাক কয়েন্স ইন দ্য জয়েন্ট নেমস অফ হিমসেলফ অ্যান্ড হিজ কুইন দ্য লিচ্ছবি নেশন, মানে মানে একজন হচ্ছে চন্দ্রগুপ্ত নিজের নামে কয়েন ইস্যু করত, আরেকটা হচ্ছে কুমার দেবীর নামে, এবং 3 নম্বর হচ্ছে লিচ্ছবি নেশানের নামে। লিচ্ছবি নেশান সম্বন্ধে, লিচ্ছবি নেশান কেমন কি বৃত্তান্ত, সেই সম্বন্ধেও কয়েনে বর্ণনা করা থাকতো। দেয়ার বাই অ্যাকনোলেজিং হিজ ম্যারেজ অ্যালায়েন্স, তার মানে কি উনি যে ম্যারেজ অ্যালায়েন্স এর মাধ্যমে ইস্টার্ন ইন্ডিয়া ক্যাপচার করেছিলেন সেটাকে উনি স্বীকৃতি প্রদানও করেছিলেন কয়েনের মাধ্যমে। ওনার ম্যারেজ অ্যালায়েন্স এর মাধ্যমে উনি এত বড় একটা এম্পায়ার কনকার করতে সক্ষম হয়েছিলেন, সেটাকে উনি স্বীকৃতি প্রদান করেছিলেন কয়েনের মাধ্যমে। এই হলো ফার্স্ট স্লাইড। ফার্স্ট স্লাইডে কারো কোনো ডাউট থাকলে একবার বলুন। আসানসোল কোনো ডাউট আছে? পুট্টভবন কোনো ডাউট আছে? মালদা, কল্যাণী কোনো ডাউট আছে বলুন। ঠিক আছে, আমি তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট রাজা হচ্ছে সমুদ্রগুপ্ত। নেক্সট রাজা হচ্ছে সমুদ্রগুপ্ত। 335, 319 থেকে 335 ছিল চন্দ্রগুপ্ত ওয়ান, 335 থেকে 375, ঠিক আছে? 335 থেকে 375 সালটা মনে রাখা সোজা। সমুদ্রগুপ্ত উনি কি করেছিলেন? দ্য গুপ্ত কিং, দ্য গুপ্ত কিংডম ওয়াজ এনলার্জড এনর্মাসলি বাই চন্দ্রগুপ্ত সন অ্যান্ড সাকসেসর সমুদ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত ছেলে ছিলেন এবং ওনার রাজত্বের উত্তরসূরি ছিলেন সমুদ্রগুপ্ত। উনি উনি কি করেছিলেন, উনি মৌর্য বংশ, এই সরি গুপ্ত বংশকে যথেষ্ট বেশি মাত্রায় কিন্তু এক্সপ্যান্ড করেছিলেন। চন্দ্রগুপ্তর এক্সপ্যানশনটা কি ছিল এবং সমুদ্রগুপ্ত এক্সপ্যানশনটা কি একবার দেখে নেবো ম্যাপে। এটা হচ্ছে এই যে তলায় ম্যাপ পয়েন্টিং করা, প্রবাবলি বাউন্ড প্রবাবল বাউন্ডারি আন্ডার চন্দ্রগুপ্ত টু। চন্দ্রগুপ্ত টু মানে এর পরে যিনি আসবেন তার আন্ডারে, সাউদার্ন ক্যাম্পেইন অফ সমুদ্রগুপ্ত, ঠিক আছে? এই যে বড় বড় অ্যারো গুলো, এই একটা অ্যারো, এই একটা অ্যারো, মোটামুটি এই অবধি যা বোঝা যাচ্ছে, এই এরিয়া গুলো, এখানে তো আবার বাঁকা টাকারা ছিল, এটা ঠিক হয়নি, এই অবধি আর কি, এই ইস্টার্ন ইন্ডিয়া, এই অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এই সাইডটা আর কি, এইটুকু জায়গা সমুদ্রগুপ্ত ক্যাপচার করেছিলেন। কারণ অ্যারো গুলো ঠিক এরকম এরকম আছে, এরকম আছে, বোর্ডটা ক্লিয়ার করছি, অ্যারো গুলো দেখুন, অ্যারো গুলো কিরম আছে, এখান থেকে এসে এই
এখান থেকে এই অবধি, ঠিক আছে, মানে মোটামুটি উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এই এরিয়াটা সমুদ্রগুপ্ত ক্যাপচার করেছিলেন, ঠিক আছে। এই যে সাউদার্ন ক্যাম্পেইন অফ সমুদ্রগুপ্ত, ম্যাপ পয়েন্ট করা এইটুকু। এবার সমুদ্রগুপ্তর ব্যাপারে কি বলছে স্লাইডে পড়ি, দ্য গুপ্ত কিংডম ওয়াজ এনলার্জ এনর্মাসলি বাই চন্দ্রগুপ্ত সান অ্যান্ড সাকসেসর সমুদ্রগুপ্ত, ঠিক আছে। এটা দেখলাম, সমুদ্রগুপ্ত বিলিভ ইন দ্য পলিসি অফ ওয়ার অ্যান্ড কনকোয়েস্ট অ্যান্ড বিকজ অফ হিজ ব্রেভারি অ্যান্ড জেনারেলশিপ হি ইজ কল্ড নেপোলিয়ান অফ ইন্ডিয়া বাই দ্য হিস্টোরিয়ান বিএস স্মিথ। এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। কি ব্যাপারটা, সমুদ্রগুপ্ত আমরা যদি ম্যাপটা দেখিয়ে দেখতে পারবো ক্রমশ সাউথের দিকে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক আছে। সাউথে দুটো অ্যারো দেওয়া ছিল ম্যাপের গায়ে, কেন অ্যারো গুলো দেওয়া ছিল, উনি সাউথ ইন্ডিয়া ক্যাপচার করার জন্য প্রচন্ড অ্যাম্বিশিয়াস ছিলেন, এবং ওনার এই অ্যাম্বিশনের জন্য উনি মানে অল্প টেরিটরিতে উনি সন্তুষ্ট ছিলেন না। ওনার বাবা যেটুকু ক্যাপচার করেছিলেন বা তার আগে শ্রীগুপ্ত ঘটোৎকচ গুপ্ত যেটুকু স্থাপন করেছিলেন সেটুকুতে উনি স্যাটিসফাইড ছিলেন না, উনি চাইতেন আরো বেশি করে টেরিটরি ক্যাপচার করতে। সেই জন্য ওনার নাম কি দেওয়া হয়েছিল, ওনার হাই অ্যাম্বিশনের জন্য ওনার নাম দেওয়া হয়েছিল নেপোলিয়ান অফ ইন্ডিয়া, ঠিক আছে। এই টাইটেলটা ভীষণ ইম্পর্টেন্ট, WBCS প্রিলিমস এবং মেন্স দুটো জায়গাতেই কোয়েশ্চেন এসেছে বহুবার, নেপোলিয়ান অফ ইন্ডিয়া কাকে বলা হয়, নেপোলিয়ান অফ ইন্ডিয়া কাকে বলা হয়, হ্যাঁ সমুদ্রগুপ্ত, নেপোলিয়ান অফ ইন্ডিয়া কাকে বলা হয়, সমুদ্রগুপ্ত। এবং কে বলেছে আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, কে বলেছে, কে বলেছে, উত্তর হচ্ছে ভি এস স্মিথ বা ভিনসেন্ট স্মিথ। এনার পুরো নাম হচ্ছে ভিনসেন্ট স্মিথ, ওই যাই হোক ভিএস স্মিথই থাকে অপশনে, অসুবিধা হবে না, ঠিক আছে। ভিনসেন্ট স্মিথ বা ভিএস স্মিথ বলে একজন হিস্টোরিয়ান ছিলেন, উনি কি বাই প্রফেশন হিস্টোরিয়ান, উনি সমুদ্রগুপ্তকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া টাইটেল দিয়েছিলেন, কেন না ওনার সমুদ্রগুপ্তের হাই অ্যাম্বিশনের জন্য, ঠিক আছে। সমুদ্রগুপ্ত সম্বন্ধে এই দুটো ফ্যাক্ট তো আছে, এছাড়া আরেকটা কথা, সেটা হচ্ছে কয়েন স্টাক হতো সমুদ্রগুপ্তের সময়, সেই কয়েনের গায়ে কি থাকতো, সমুদ্রগুপ্ত বীণা বাজাচ্ছে, আগেই বললাম এই হাতে বীণা থাকতো, বীণা বাজাচ্ছে, বীণা বাজানো কয়েন মানেই হচ্ছে সমুদ্রগুপ্তর কয়েন। এই কয়েন দিয়ে কিন্তু গুপ্ত সাম্রাজ্যের সব রাজাকে চেনা যেত, ঠিক আছে। এবং সমুদ্রগুপ্ত সাউথে যেটা অ্যাকোয়ার করেছিলেন, ওনার যে সাউথ অ্যারো দিয়ে যেটা দেখালো, হ্যাঁ, সেটাকে কি বলা হতো, ধর্ম বিজয়। টার্ম গুলো একবার বলে দিচ্ছি, এই টার্ম গুলোই কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার পার্সপেক্টিভে। সমুদ্রগুপ্তের সাউথের যে ক্যাম্পেইন, সেই টার্মটাকে বলা হতো ধর্ম বিজয়, এবং উনি নর্থ ইন্ডিয়া যেটা ক্যাপচার করেছিলেন নর্থ ইন্ডিয়ায়, সেটাকে বলা হতো দিক বিজয়। এটাও কিন্তু WBCS প্রিলিমস এবং মেন্স এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নর্থ ইন্ডিয়াতে হচ্ছে দিক বিজয়, সাউথ ইন্ডিয়াতে হচ্ছে ধর্ম বিজয়, ঠিক আছে। নর্থ ইন্ডিয়া দিক বিজয়, সাউথ ইন্ডিয়া ধর্ম বিজয়, সমুদ্রগুপ্তের অ্যালায়েন্স। এছাড়া সমুদ্রগুপ্তর নামে কয়েন স্টাক করা হতো যেখানে সমুদ্রগুপ্ত বীণা বাজাচ্ছেন। এছাড়া ভিনসেন্ট স্মিথ ওনাকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলে ডাকেন, এবং উনি কে ছিলেন, উনি চন্দ্রগুপ্ত মানের ছেলে ছিলেন, ঠিক আছে। ওনার সময়কাল কত অব্দি ছিল, 335 থেকে 375, এবং ওনাকে অনেক নামেই ডাকা হতো, অনেক অনেক টাইটেলস আছে, বই খুললে অনেক কিছু পাওয়া যাবে। বাট আমি এক্স্যাক্টলি WBCS ফিলিমস এর অ্যাঙ্গেল থেকে আজকের লেসনটা তৈরি করেছি, তো এই প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু WBCS ফিলিমস আসা কোয়েশ্চেন, সেগুলি আমি হাইলাইট করেছি। এছাড়া বইতে পরে আমরা যখন ডিটেলস আবার পড়বো তখন আমরা বাকি পার্টটা নিয়ে আলোচনা করব। নেক্সট, চন্দ্রগুপ্ত টু এর কথাই বলছিলাম। চন্দ্রগুপ্ত ওয়ান এবং চন্দ্রগুপ্ত টু এর মধ্যে কিন্তু গুলিয়ে যায়, দুজনের সম্পর্কে কি সম্পর্ক হচ্ছে ঠাকুরদাদা ও নাতি, ঠিক আছে। সমুদ্রগুপ্তের ছেলের নাম চন্দ্রগুপ্ত টু, সমুদ্রগুপ্তের বাবার নাম চন্দ্রগুপ্ত ওয়ান। 380 থেকে 413 এডি অব্দি উনি শাসন করেছিলেন, 380 থেকে 413, ডেটটা ইম্পর্টেন্ট। সমুদ্রগুপ্ত ওয়াজ সাকসিডেড বাই রামগুপ্ত বাট চন্দ্রগুপ্ত টু কিল্ড হিম অ্যান্ড ম্যারিড হিজ কুইন দ্রৌপদী। মানে কি, সমুদ্রগুপ্তকে সাকসিড করতো কে, রামগুপ্ত, ঠিক আছে, কিন্তু রামগুপ্তকে মেরে ফেলেছিলেন চন্দ্রগুপ্ত টু, এবং রামগুপ্ত যে রানী ছিল দ্রৌপদেবী তাকে বিয়ে করেছিলেন, ঠিক আছে। হি ওয়াজ দ্য ফার্স্ট রুলার টু ইস্যু সিলভার কয়েন, সেটা ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট,
ঠিক আছে, সিলভার কয়েন্স প্রথম কোন গুপ্ত রাজা স্টার্ট করেছিল? সিলভার কয়েন্স, চন্দ্রগুপ্ত টু অলসো ইস্যুড কপার কয়েন্স, সিলভার কয়েন্স, কপার কয়েন্স। তাহলে এতক্ষণ ধরে আমরা যে কয়েন্স গুলোর কথা বলছি, যেখানে কুমার দেবী, চন্দ্রগুপ্ত ওয়ানের ছবি ছিল, যেখানে সমুদ্রগুপ্ত বীণা বাজাতো, সেগুলো কি কয়েন ছিল? সেগুলো ছিল গোল্ড কয়েন। ঠিক আছে, সব থেকে বেশি সংখ্যায় গোল্ড কয়েন তৈরি হয়েছে গুপ্ত সাম্রাজ্যে। আরেকটা ইনফরমেশন, লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ গোল্ড কয়েন বলা যেতে পারে, লার্জেস্ট ইস্যু অফ গোল্ড কয়েন্স কোথায় হয়েছিল? গুপ্ত সাম্রাজ্যে, গুপ্তাজে, লার্জেস্ট ইস্যু অফ গোল্ড কয়েন্স। এই যে এতগুলো কয়েনের কথা এতক্ষণ বললে, এগুলো সব গোল্ড কয়েন্স, কিন্তু গুপ্ত সাম্রাজ্যের এমন একজন রাজা যিনি সিলভার কয়েন এবং কপার কয়েন তৈরি করেছিলেন, তার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত টু। চন্দ্রগুপ্ত টু 380 থেকে 413 AD। সমুদ্রগুপ্ত রামগুপ্তর দ্বারা সাকসিড হতো, রামগুপ্তকে খুন করে ফেলে চন্দ্রগুপ্ত টু এসেছিল, ঠিক আছে, এবং চন্দ্রগুপ্ত টু এর ওয়াইফ এর নাম ছিল ধ্রুবদেবী। এটাও লাগবে, কারণ ওনাদের নামেও কয়েন স্ট্রাক করা হতো, ধ্রুবদেবীর নামেও কিন্তু কয়েন স্ট্রাক করা হতো, সেই জন্য নামটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সিলভার কয়েন এবং কপার কয়েন উনি স্ট্রাক করেছিলেন। এই স্লাইড দুটো নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? চন্দ্রগুপ্ত টু এবং সমুদ্রগুপ্ত, তাহলে একবার বলুন, পুট হবেন। কিছু বলবেন? রামগুপ্ত সমুদ্রগুপ্ত কে ছিলেন ওটা ঠিক বুঝতে পারলাম। হ্যাঁ, রামগুপ্ত সমুদ্রগুপ্তের ছেলেই ছিল, মানে ছেলেই ছিল, কিন্তু বড় ছেলে ছিল, এবং এ হচ্ছে তার পরের ছেলে, মানে মানে ইনি বয়সে বড় ছিলেন, স্বাভাবিকভাবে ইনি গতিতে আসতেন। এনাকে খুন করে ছোট যে, এটা কনিষ্ঠতম, সেটা কনিষ্ঠতম সেটা বলা যাচ্ছে না, কিন্তু রামগুপ্ত ছোট ভাই ছিল চন্দ্রগুপ্ত টু, দাদাকে খুন করে, দাদার বউ ধ্রুবদেবী তাকে উনি আবার বিয়ে করেছিলেন, করে রাজত্ব শাসন করলেন। ঠিক আছে, ক্লিয়ার? আসানসোল কোনো ডাউট আছে? কল্যাণী কোনো ডাউট আছে? মালদা এনি ডাউট? আমি নেক্সট স্লাইডে মুভ করছি। চন্দ্রগুপ্ত টু সম্বন্ধে আরো দুটো পয়েন্ট আছে। হিজ কোর্ট ওয়াজ অ্যাডর্নড বাই সেলিব্রেটেড 9 জেমস, নবরত্ন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, নবরত্ন কে কে? চন্দ্রগুপ্ত টু এর আমলে মন্ত্রিসভায় 9 জন মন্ত্রী থাকতো, ঠিক আছে, তাদের নাম ছিল নবরত্ন। দে ওয়ার 9 মিনিস্টার্স প্রেজেন্ট ইন দ্য কোর্ট অফ চন্দ্রগুপ্ত টু, তার মধ্যে কে কে? নবরত্ন মধ্যে 4 জন ইম্পর্টেন্ট পার্সন এর নাম কি? কালিদাস, আমার সিংহা, বরাহমীর এবং ধনবন্তরি। ধনবন্তরিতে কে ছিলেন? ফিজিশিয়ান ছিলেন, ডাক্তার ছিলেন, মানে বৈদ্য, কবিরাজ ছিলেন, ঠিক আছে, ফিজিশিয়ান, ধনবন্তরি। বরাহমীর কে ছিলেন? অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোলজি যাই বলা যায়, প্ল্যানেটারি স্টাডি করতেন বরাহমীর, সায়েন্টিস্টরা করতেন, ঠিক আছে, তখনকার দিনের ভাষা বলা হতো অ্যাস্ট্রোলজি। আমার সীমা হচ্ছে ওনার কোটেরি একজন, মানে এমিনেন্ট একজন পার্সন, ঠিক আছে, এমিনেন্ট পার্সন কোটের, আমার সীমা। এবং কালিদাস আমরা জানি, ফেমাস রাইটার। 9 জনের মধ্যে 4 জন ইম্পর্টেন্ট, এরা কালিদাস, আমার সীমা, বরাহমীর, ধনবন্তরি। বরাহমীর কি করেছিলেন? শূন্য সিদ্ধান্ত বলে একটা বই বার করেছিলেন, ঠিক আছে,
যেখানে ম্যাথামেটিক্যাল আলোচনা হতো, ম্যাথামেটিক্যাল ট্রিটিজের ওপর বইটা, ঠিক আছে, কিসের ওপর? ম্যাথামেটিক্যাল ট্রিটিজের ওপর, শূন্য সিদ্ধান্ত। এই বইটা থেকে কোয়েশ্চেন এসছে অনেকবার বিসিএস প্রিলিমসে, শূন্য সিদ্ধান্ত বইটা কার লেখা? বড় আমিরের লেখা। বড় আমির কোথায় থাকতেন? চন্দ্রগুপ্ত টু এর নবরত্ন কোর্টে প্রেজেন্ট ছিলেন, ঠিক আছে। আরেকবার দেখে নিতে হবে, ধনমন্ত্রী হচ্ছে ফিজিশিয়ান, বরাহমীর হচ্ছে অ্যাস্ট্রোলজি বা প্ল্যানেটারি স্টাডি করতেন, উনি একটা বই লিখেছিলেন শূন্য সিদ্ধান্ত, সেটা ম্যাথামেটিক্যাল ট্রিটিজের ওপর আলোচনা করা হয়েছিল সেই বইতে। অমর সিমহা ছিলেন কোর্টের একজন এমিনেন্ট পার্সন, অমর সিমহা, এবং কালিদাস, আমরা সবাই জানি ফেমাস রাইটার, কালিদাসের বহু বইয়ের নাম দিতে পারে, ওগুলো দিলে একদমই চেনা যাবে, কোনো অসুবিধা হবে না, আনসার করে দেওয়া যাবে। তারপরে যেটা, সেটা হচ্ছে চাইনিজ পিলগ্রিমেজ, ফা হিয়েন ভিজিটেড ইন্ডিয়া এট দিস টাইম, ঠিক আছে। ফা হিয়েন বলে যে চাইনিজ কোর্ট, কি বলবো, চাইনিজ পিলগ্রিম যিনি চায়না থেকে এসেছিলেন ভারত দর্শন করতে, ফা হিয়েন, উনি কার কার কোর্টে এসেছিলেন? চন্দ্রগুপ্ত টু এর কোর্টে এসেছিলেন, ঠিক আছে। এটা থেকে কিন্তু বহুবার কোয়েশ্চেন এসছে, ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে কোনো পরীক্ষার জন্য। ফাহিয়েন কার কোর্টে ভিজিট করেছিলেন? ফাহিয়েন চন্দ্রগুপ্ত টু এর কোর্টে ভিজিট করেছিলেন, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। চন্দ্রগুপ্ত টু নিয়ে আর কারো কোনো ডাউট আছে? এই দুটো পয়েন্ট, আগের পয়েন্ট গুলো সঙ্গে এই দুটো পয়েন্ট, একটা হচ্ছে নবরত্ন, নবরত্ন কার কোর্টে থাকতো, সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত টু এর কোর্টে, আর একটা হচ্ছে ফাহিয়েন কার আমলে এসছে, সেটাও চন্দ্রগুপ্ত টু এর আমলে, ঠিক আছে। চন্দ্রগুপ্ত টু এর আমলে গুপ্ত সাম্রাজ্য ঠিক কেমন দেখতে ছিল? লাস্ট কঙ্কার উনি শেষ কঙ্কার করেছিলেন, ম্যাপে সেটা একবার দেখে নেব। এই যে ম্যাপটা, চন্দ্রগুপ্ত টু এর আমলে এই যে লেখা আছে এখানে, প্রবাবেল বাউন্ডারি আন্ডার চন্দ্রগুপ্ত টু, ঠিক আছে, চন্দ্রগুপ্ত টু এর বাউন্ডারি এতটা, এই পুরোটা। তারপর সাদেন ক্যাম্পেন অফ সমুদ্রগুপ্ত, ঠিক আছে, সমুদ্রগুপ্ত সাদেন ক্যাম্পেন, এরকম ভাবে এই অবধি নেমেছিল মোটামুটি, ঠিক আছে, এই এরিয়াটুকু। তাহলে এই মোটামুটি গোটা এরিয়াটা ধরেই কিন্তু গুপ্ত সাম্রাজ্য অনেক দিন ধরে শাসন করেছিল, বেশ স্থায়ী একটা এম্পায়ার ছিল, মৌর্য সাম্রাজ্যের পর একটা স্থায়ী সাম্রাজ্য এটা ছিল। নেক্সট রাজা যার নামে পড়বো উনি হচ্ছেন কুমার গুপ্ত, পরের রাজা, চন্দ্রগুপ্ত টু এর পরের রাজা কুমার গুপ্ত, 413 থেকে 455 এডি। কুমার গুপ্ত কি টাইটেল পেয়েছিলেন? মহেন্দ্রাদিত্য, ঠিক আছে, টাইটেল গুলো ইম্পর্টেন্ট, কার কি টাইটেল ছিল? সমুদ্রগুপ্তের টাইটেল ছিল নেপোলিয়ান অফ ইন্ডিয়া, হ্যাঁ, মেন যে টাইটেল গুলো। চন্দ্রগুপ্ত ওয়ানের টাইটেল ছিল মহারাজাধিরাজ, শ্রীগুপ্ত ঘটোৎকচ গুপ্ত টাইটেল ছিল মহারাজা, চন্দ্রগুপ্ত টু এর, চন্দ্রগুপ্ত টু এর টাইটেল কি ছিল? চন্দ্রগুপ্ত টু বিশেষ কোনো টাইটেল নেননি, মানে ইম্পর্টেন্ট কোনো টাইটেল উনি পাননি। এক মিনিট দাঁড়ান, স্লাইড চেঞ্জ করি। চন্দ্রগুপ্ত টু, হ্যাঁ, ইম্পর্টেন্ট কোনো টাইটেল উনি পাননি, তেমন ইম্পর্টেন্ট। কুমার গুপ্ত টাইটেল যেটা পেয়েছিলেন সেটা হচ্ছে মহেন্দ্রাদিত্য, মহেন্দ্রাদিত্য টাইটেল পেয়েছিলেন কুমার গুপ্ত ওয়ান, কুমার গুপ্ত ওয়ান টাইটেল পেয়েছিলেন মহেন্দ্রাদিত্য, ফাউন্ডেড নালন্দা ইউনিভার্সিটি। এটা যে কতবার কত পরীক্ষা এসছে তার কোনো ঠিক নেই, ঠিক আছে, মানে প্রত্যেকটা পরীক্ষা লিটারালি একবার করে আসবেই, ঠিক আছে। বছরে যদি 200টা পরীক্ষা হয় গভর্নমেন্ট এক্সাম বলছি ফর এক্সাম্পল, তার মধ্যে 150টা পরীক্ষায় নালন্দা ইউনিভার্সিটির কোয়েশ্চেনটা আসে। আর রিনাউন্ড ইউনিভার্সিটি অফ এনশিয়েন্ট ইন্ডিয়া, ঠিক আছে, নালন্দা ইউনিভার্সিটি কোথায়, কোন স্টেটে? বিহারে, আমরা জানি, এবং এটা একটা রিনাউন্ড ইউনিভার্সিটি, সেটা কার আমলে প্রতিষ্ঠিত হয়েছিল? মহেন্দ্রাদিত্য কুমার গুপ্ত ওয়ানের আমলে। পুরো নামটা কি ওনার? মহেন্দ্রাদিত্য কুমার গুপ্ত ওয়ান, ঠিক আছে, তার আমলে। হি ওয়াজ দা ওয়ার্শিপার অফ লর্ড কার্তিক, লর্ড কার্তিক মানে
দুর্গা ঠাকুরের পাশে যাকে দেখতে পাই আমরা, ঠিক আছে, দুর্গাপুজোর সময়, লর্ড কার্তিক, সন অফ লর্ড শিবা, কার্তিক ঠাকুরের পুজো করতেন কুমারগুপ্ত ওয়ান। হ্যাঁ, এটা খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, এখন অব্দি সেভাবে পরীক্ষায় দেখা যায়নি, বাট আসতেই পারে, ঠিক আছে, একটা স্টার মার্ক দিয়েই দিলাম, মনেও থাকবে, এটা খুব একটা কঠিন নয় মনে রাখা। ইন দ্য লাস্ট ইয়ার্স অফ হিজ রেন দ্য পিস অ্যান্ড প্রসপারিটি অফ দ্য এম্পায়ার ওয়াজ ডিস্টার্ব ডিউ টু দ্য ইনভেশন অফ টার্কো মঙ্গোল ট্রাইব। টার্কো মঙ্গোল ট্রাইব মানে কি, যাদের মধ্যে টার্কিশ রক্ত এবং মঙ্গোলিয়ান রক্ত দুটোই আছে, তাদের নাম কি ছিল, হুনা, ঠিক আছে, হুনাসরা অ্যাটাক করেছিল, সেই জন্য কুমারগুপ্ত টেনিওরটা একটু ডিস্টার্ব কেটেছে, ঠিক আছে। ডিউরিং দ্য ওয়ার উইথ দ্য হুনাস কুমারগুপ্ত ডায়েড, কুমারগুপ্তর মৃত্যু হয় ওনাদের সঙ্গে লড়াই করতে গিয়ে। কেন, ওনার মানে পিরিয়ড দেখুন, দেখো কতটা, 413 থেকে 455, বেশ অনেকগুলো বছরই উনি রাজত্ব করেছিলেন। শেষের দিকে, শেষের কয়েক বছর যখন হুনরা আক্রমণ করে ভারতবর্ষে, তখন কুমারগুপ্ত হুনদের সঙ্গে লড়াই করতে গিয়ে ওনার মৃত্যু হয়, ঠিক আছে, উনি রাজা থাকাকালীনই মৃত্যুবরণ করেন হুনদের সঙ্গে লড়াই করতে গিয়ে, এবং হুনরা আসায় ওনার সাম্রাজ্য একটুখানি ব্যাহত হয়, এবং গুপ্ত সাম্রাজ্যের ওই যে আমরা ম্যাপে যেটা দেখলাম, চন্দ্রগুপ্ত টু সমুদ্রগুপ্ত যেটুকু করে গেছে করে গেছে, তারপর থেকে হুনরা আক্রমণ করে গুপ্ত সাম্রাজ্যকে, যারা রাজারা ছিলেন কুমারগুপ্ত ওয়ান, এরপরে আরেকজনের নাম পড়বো, এনারা হুনদেরকে ঠেকাতেই ব্যস্ত ছিলেন, এনারা আর সাম্রাজ্য বিস্তার করতে পারেননি। এটা একটা হিস্টোরিক্যাল ফ্যাক্টর, যে কোনো সময় আমরা দেখতে পাবো যখন বাইরের শত্রুরা একটা দেশে অ্যাটাক করে, তখন কিন্তু দেশের অভ্যন্তরীণ ডেভেলপমেন্ট করা যায় না, সেটা আজকের দিনেও সত্যি। অভ্যন্তরীণ ডেভেলপমেন্ট করতে গেলে কি করতে হয়, বাইরের টেরিটরিটা একটা শান্তি রক্ষা করতে হয়, সেই শান্তি রক্ষাটা যখন নষ্ট হয়ে যায় বাইরের শত্রুদের, যখন বহিরাগত আক্রমণ যখন শুরু হয়, তখন কিন্তু অভ্যন্তরীণ ডেভেলপমেন্ট হয় না। এবং সেই ক্ষেত্রেই দেখা যাবে গুপ্ত সাম্রাজ্যের শেষ ডেভেলপমেন্ট করেছে কে, চন্দ্রগুপ্ত টু। ওই জন্য আমরা যে ফাইনাল ম্যাপটা এর আগে দেখাচ্ছিলাম, ওটা কিন্তু চন্দ্রগুপ্ত টু এবং সমুদ্রগুপ্তর ক্যাম্পেইন অব্দিই বলে, কিন্তু তারপরে যে গুপ্ত সাম্রাজ্য শেষ হয়ে গেছিল সেটা না, তারপরেও ছিল, তারপরে ভালো রাজারাও ছিলেন, কে কে মানে উল্লেখযোগ্য রাজারাও ছিলেন, কুমারগুপ্ত একজন উল্লেখযোগ্য রাজা, এরপরে স্কন্দগুপ্ত উনিও একজন উল্লেখযোগ্য রাজা, তবুও কিন্তু সাম্রাজ্য বিস্তার হয়নি, কেন না, হুনদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ওনারা এতটাই ব্যস্ত ছিলেন, ঠিক আছে। এবং সেটা শুরু হয় কুমারগুপ্তর আমল থেকে। যদি কোয়েশ্চেন আসে হুন আক্রমণ কবে থেকে কোন রাজার আমলে শুরু হয়, উত্তর হবে কুমারগুপ্ত, এগুলো কিন্তু এমসিকিউ আসতে পারে। হ্যাঁ, কোন রাজার আমলে হুন আক্রমণ শুরু হয় ভারতবর্ষে, আনসার হবে কুমারগুপ্ত। কুমারগুপ্ত কোন রাজা, পতিত থাকাকালীন মৃত্যু হয়েছিল, আনসার হবে কুমারগুপ্ত, কেন না, হুনদের সঙ্গে লড়াই করতে গিয়ে, ঠিক আছে। এছাড়া উনি লর্ড কার্তিক ঠাকুরের পূজারী ছিলেন, নালন্দা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ছিলেন, মহেন্দ্রাদিত্য ওনার টাইটেল ছিল, ঠিক আছে, এইগুলো ইনফরমেশন রয়েছে। এই কুমারগুপ্ত সম্বন্ধে আর কারো কোনো ডাউট আছে, একটু বলুন, একটু বলুন তাহলে। আসানসোল, পূর্তভবন, কোনো ডাউট আছে? মালদা, কল্যাণী, ঠিক আছে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি।